যারা দুরুদার কিয়ামের বিরোধিতা করে, যারা নবীর উপরে দুরুদার সালামের বিরোধিতা করে, এরা হলো বেঈমান। বেঈমান বেঈমান কেন জানোনি? আল্লাহ কয় সাল্লিমু তাসলিমা, তোমরা দুরুদ পড়ো আর আমার নবীর সালাম দাও সালামের মতো। এই জন্যই সুন্নিরান মিলাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা মানে হলো আই তাকরিমা, সম্মানের সাথে নবীর সালাম দিতে হবে। কিসের সাথে? সম্মানের সাথে সালাম দিতে হবে। আমি স্টেজে বসলাম, আমি কিন্তু বসে বসে সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি স্টেজে বসলে প্রথমেই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বসে দিলাম না দাঁড়াই দিলাম, অসুবিধা কি? বসে সালাম দিলাম, কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, যেই আবাদত যেই কর্ম পদ্ধতি বসে যায় সেটা দাঁড়ায়ও যায়। যেই কর্ম পদ্ধতি যেই আবাদত দাঁড়ায়া যায় সেটা বসেও যায়। যে খাবারটা দিনে হালাল এটা রাতেও, তো এই কথাগুলো বুঝেন না কেন? অনর্থক পেশ লাগে দিচ্ছে কিছু লোক, আবার আমাদের সঙ্গে বসেও না দাদা। বসলে না তো সমাধান হইতো, ঠিক নেই? বসেও না, শুধুমাত্র ওনারা ওনাদের মতো চলতেছে, আমরা আমাদের মতো চলতেছি। এটার নাম উচিত না। আমি যেভাবে বুঝাই বলতেছি, পারলে বাপের বেটা হলে এমনি বুঝাইন, আমার মতো ভাঙ্গিয়া ভিঙ্গা বুঝান। সাধারণ শুধু তাহেরি লাগবে না, তাহেরি কিছু ভক্ত মাঠে থাকে, ওই সময় আপনার সঙ্গে আমার ভক্তরে, ওই ভক্তরে আপনার সঙ্গে মোনাজারা করতে পারে। কথা কন ঠিক না বেঠি? আমার মতো বুঝান, আমি যেমন তাৎক্ষণিক কণ্ঠে বলছি, যা দাঁড়ায় যায় তা বসে, যা বসে যায় তা দাঁড়ায়া যায়, যা দিনে হালাল তা রাতেও, যা দিনে যায় রাতেও, যা আমার বাবার জন্য যায় সেটা আমার জন্য। তাই যে সাহাবারা আমার নবীরে দেখে দেখে সালাম দিতেন, যে সাহাবারা সালাম দেয়, আমরা নবীর প্রেমিকরা সালাম দিলে অসুবিধা হওয়ার কোনো কারণ আছে? এরপরে ফেরেশতারা যখন এইভাবে তাকালেন, ওই মুহূর্তে আদম নবী ডাক দিয়ে, আল্লাহ আমার তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমারে বানাইছো, কিন্তু আমার কপালের সেই নূর থেকে ফেরেশতারা সালাম জানাইতাছে, আমি তো সেই নূরটা দেখি না। কপালের ভিতরে একটা কলম দিয়ে দাগ দিবেন, এমনি দাগ দিয়া আয়নার সামনে না দাঁড়ায় আপনি কইবেন, আমি জিগা মুলে আপনি যে কপালে দাগ দিয়েছেন চোখ দিয়ে দেখেননি? কথা গো না, কেউ কপালে দাগ দিয়া এমনি একটা কলম দা দাগ দিয়া দাগ দিলাম, মন করে রেখা দাগ দিলাম, দেখেননি চোখ দা? চোখ দা দেখেন? দেখেন না, মুরব্বী মানুষ তো বুঝছে না। কপালে দাগ দিলাম, দাগ দিয়া চোখে কি দাগটা দেখা যাবো? আচ্ছা দাগ দইলে পরে সার দিয়া সুড়ো মুদুর কই নাকি? তাইলে আমি আরেকটা কই, চোখের মধ্যে ইডিরে কি কই ইডিরে? চোখ দা দেখেননি? সব বাদ দিতে ফরে সাবজেক্ট, কলমের দাগ পেলে ফরে, এই বুড়ুডি উত্তর বুড়াড়ি দেখেননি? বাপ রে বাপ, কত বড় কঠিন কথা কইতাছি। আদম নবী বলে, আল্লাহ আমি তো দেখি না। আল্লাহ কই, তোমার দুইটা মুখ এমনি চোখের সামনে ধরো, যেই মাত্র এইভাবে ধরলেন আমার আল্লাহ আদম নবীর দুইটা নখেরে আমার আল্লাহ আয়না বানাইয়া দিলেন, ওই নূরটা আয়নার মধ্যে বেসে উঠেছে। আদম নবী দেইখা পুরো পাগল হইয়া এই নূরের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে, এই জন্য আজানের ভিতরে নবীর নাম নিয়া চুমা দিয়া চোখের মধ্যে লাগানো আমার বাবার সবার। সিদ্দিকে আকবর একদিন নবীর সামনে দাঁড়ানো, হঠাৎ করে এইবারে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছে। জিজ্ঞেস করল, আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা? কই নবী গো, আজানের ভিতরে আপনার নাম শুনছি তাই ওই বাবার মতন চুমা দিছি। আমার নবীর হাদিস কই, হাশরের ময়দানে সবাই লাইনে দাঁড়াবে, কিছু কিছু লাইন থাকবে আলাদা, জিগাই বউরা কারা? আমার নবী বলবেন, এরা হলো তারা যারা আজানে ইকামাতে আমার নাম শুনে শুনে চুমা দিয়ে চোখে লাগিয়েছে। দলিল আসেনি?
ওন বই লেনা কইতাম কই আছে একটু বস তো দেখাইতাম সুন্নিরা দলিল ছাড়া আমল করে না ঠিক 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 জমা দেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে আসিনি দলিল আসিনি আমি যে শান গাই না আর মনে করছ আমি গান গাই গেছি কেন ওয়াসটা কইরা দলিলটা দিয়া শান গাইতাছি যাতে ইচ্ছা মতো ফয়লা বুঝে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাকো জাতি বলিয়াছেন পাকো জাতি আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস কইলে দেখো আদম তো সামান্য নয় কথা বলেন ঠিক কি না অসুবিধা নাই কথা কেন পরে মনে যা কর পরে তা না কফি জিডি হোক তোমরা তো এটার একটা ইমোশনাল হয়ে গেছো যে যাই বলুক না কেন তাহিরি কাহারো শত্রু না তাহিরি যেমনে চলে এটাই হলো পথ চলা সকলকে কাছে টেনে চলার চেষ্টা করা অপরাধ নয় এটা হলো ভালোবাসা আমার কথা যদি বুঝে না আসে অসুবিধা দিতেছে আপনারা এটা সাম যে গাইছি কি অসুবিধা লাগতেছে যাক বাবার আমার কয়েকটা কাজে লজ্জা করতে নাই কয়েকটা কাজে লজ্জা করতে নাই এক নিজে যদি গরিব হন নিজেকে কখনো লজ্জাবোধ মনে করবেন না কারণ সম্পদ দেওয়ার মালিক কে আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুই আপনার যদি জামা না থাকে আপনার জামাটা পুরান আপনার তৌফিক নাই যে একটা জামা আপনি কিনবেন কিন্তু আপনি মন খারাপ করবেন না কারণ আপনার টাকা থাকলে নতুন জামা কিনতেন তাই বলে পুরান জামার কারণে সামাজিকভাবে লজ্জাবোধ করবেন না বলুন সম্পদ দেওয়ার মালিক কে তিন বাপ মা বুড়া আপনি বড় অফিসার এই বাপ মাকে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করার সময় আপনি নিজেকে লজ্জাবোধ করেন এই লজ্জাবোধটা করবেন না এই জায়গাতে আপনি গর্ব করে বলবেন আমি এই বাবার সন্তান কয়েকটা জায়গায় আপনি লজ্জাবোধ করবেন না এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি বেশি অনেকভাবে প্রতিফলিত হয় বিভিন্ন থিওরির মাধ্যমে এই জায়গাগুলোতে লজ্জাবোধ করবেন না এটা মনে রাখতে হবে একটাই কথা আমার নবীর উসিলায় আমার বাবা ক্ষমা চাইছে অনেকে বলে উসিলা ধরা জায়েজ নাই আমার আব্বা 340 বছর টাইম দাও ক্ষমা পাই নাই নবীর উসিলায় ক্ষমা চাইছে আজকে ওসিলা তালাশ করলেই বলে শিরিক অনেক লোকে বলে কি বলে না এটা নবীর উসিলা ধরা জায়েজ আছে না নাই নবীর উসিলা যদি জায়েজ হয় ওলিয়াল্লাহর উসিলা জায়েজ আছে না নাই এই জন্য যারা বলবে আমার উসিলা দ্বারা জায়েজ নাই আমি বলবো তারা ভুল পথে আছে এখন আপনারা ফিরে আসুন মুস্তফার পথে চলে আসুন কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলছি পায়ে হাত রেখে বলছি কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না যদি নাফরমানি হয়ে যায় বন্ধু নবীর উসিলায় আজকেই ক্ষমা চেয়ে নেন রাজি আছেন না নাই বলেন আরো জবান করে রাজি আছেন না নাই আমার বাবা আদম আমার নবীর উসিলায় ক্ষমা পেয়েছেন আমরাও সেই বাবার আদর্শকে বুকে লালন করে পথ চলছি কে কি বলবে ইহুদি খ্রিস্টানদের দালালিতে আমরা ব্যস্ত নয় আমরা দলিলের মাধ্যমে ব্যস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু